নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও দাস মোটর ওয়েল্ডিংয়ের পক্ষ থেকে আমি এলইডি বাল্ব রিপেয়ারিংয়ের রিপেয়ারিং ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আপনারা অনেকেই দেখেছেন যে এলইডি বাল্ব রয়েছে, এলইডি বাল্ব তো প্রায় সবার বাড়িতে ইউজ হচ্ছে, তো এগুলো কীভাবে রিপেয়ারিং করা হয় বা এগুলো কীভাবে আমরা সারিয়ে নেব, তো নিজেরা নিজেরা থেকেই সারানো হবে বন্ধুরা। এছাড়া এর কোনো বিকল্প বুদ্ধি নয় যে মিস্ত্রিদের কাছে নিয়ে যেতে হবে, এটা কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নিজেরা নিজেরাই এটা বাগাতে পারবেন। তার জন্য কী করতে হবে না, আপনাদের নিকটবর্তী মার্কেট যেখানে রয়েছে সেখানে ইলেকট্রনিক্স দোকান রয়েছে, সেখান থেকেই পার্টসগুলো কিনে আনতে হবে। তো তার আগে আমি ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর দ্বিতীয় কথা রয়েছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদের কাছে তো আমার যথেষ্ট ভালোবাসে রয়েছে, কারণ আমাকে ভালোবেসে আমার চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন না, আমার ভিডিও পছন্দ করেই তো সাবস্ক্রাইব করেছেন না। তো আমার সাথে জুড়ে থাকুন বা আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখার সাথে সাথে আপনারাও কমেন্ট করবেন আপনাদের কোন কোন টাইপ ভিডিও লাগবে, তো আমি অবশ্যই আপনাদের পাশে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা 18 ওয়াট এলইডি বাল্ব, 18 ওয়াট এলইডি বাল্ব। আপনার চোখের সাথে আমি ক্যামেরাটা স্পষ্ট নিতে পারছি না, তার কারণ এটা 18 ওয়াট বন্ধুরা আপনারা ইয়ে করেন। তো এইভাবে বাল্বটি আমরা দেখে নিয়েছি। তো এই বাল্বটি কী করবো, যখন আমরা রিপেয়ারিং করতে আসবো ভিতরে যা আছে সব ফেলে দেবো। তো আমরা এই বাল্বটির কী হচ্ছে সব ফেলে দিয়ে আমরা নতুন করে দেখাবার ব্যবস্থা করছি। দেখুন আমরা সব ফেলে দিলাম, দেখতে পাচ্ছেন খুলে ফেলে দিয়ে আমরা অলরেডি বাগিয়ে নিয়েছি বাল্বটা। কীভাবে বাগালাম সেটাই প্রসেস, দেখতে পাচ্ছেন এই সোল্ডারিংগুলো, ওগুলো সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা উঠিয়ে নেবেন, উঠিয়ে নিয়ে তারগুলো বের করে দেবেন, ভিতরে যা আছে বোর্ড টোর্ড যা আছে বের করে দেবেন। দিয়ে এই যে পাতা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি দেখুন এই যে পাতাটা, এই পাতাটা নিয়ে আসবেন, কোনো ভিতরে বোর্ড দেওয়ার দরকার নেই বন্ধুরা, ঠিক আছে? এটা ডাইরেক্ট এসি ভোল্টেজ চলবে, 18 ওয়াট পাতা। এবার যদি 9 ওয়াটের বাল্ব হয় 9 ওয়াটে নিয়ে আসবেন, 12 ওয়াট হলে 12 ওয়াটে নিয়ে আসবেন, 15 ওয়াট হলে 15 ওয়াটের পাতা, প্রত্যেকটা পাতা পাওয়া যায়, ওটা একবারে এসিতে চলবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি এই পাতা ছিল ডিসি পাতা, এর জন্য সার্কিট দরকার ছিল, তো এটার জন্য আমাদের সার্কিট দরকার হবে না, ঠিক আছে? এরপরে কী করবো না, ওই সোল্ডারিংগুলো তুলে নিয়েছিলাম, যে হোল্ডারখানে ক্যাপাসিটর লাগানো হয় সোল্ডারিংগুলো তুলে নিয়েছিলাম, ওখান থেকে দুটো তার আমরা দুটো ফুটো দিয়ে বের করে নিয়ে আসবো, এবং অলরেডি যেমন সোল্ডারিং ছিল সেরকম সোল্ডারিং আমরা করে নেব, ঠিক আছে? দেখুন আমরা সোল্ডারিং করে নিয়েছি দুটো, এবং দুটোকেই নিয়ে এসেছি। এরপর আমরা কী করবো, পাতাটা ওখানে লাগিয়ে দেবো, প্লাস মাইনাস কিছু থাকে না, এখানে দেখুন নিউট্রাল আর লাইন লেখা আছে, তো নিউট্রাল আর লাইন যেখানে লেখা থাকবে সেখানে আমরা কানেক্ট করে নেবো। চলুন আমরা ফিটিং তো করে দিয়েছি, টেস্টিং করা যাক কীরকম লাইট আসছে দেখে নিয়ে যাক। তো চলুন আমরা টেস্টিং করে নিই, দেখুন সিরিজ ল্যাম্পে টেস্টিং করে নিচ্ছি, দেখুন আমাদের পুরো লাইট ভালোই আসছে, ঠিক আছে? ওদের বাল্বটা আমাদের চলছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা রিপেয়ারিং করে নেবেন, ঠিক আছে? কোনো বোর্ড দেবেন না, এসি বাল্ব পাতা পাওয়া যাচ্ছে 9 ওয়াট, 18 ওয়াট, 12 ওয়াট, 15 ওয়াট, যেরকম ওয়াটার বলবেন সেই ওয়াট সামনে পাশাপাশি যে বাজার রয়েছে ওখানে ইলেকট্রিক্স দোকানে যাবেন, গিয়ে ওখানে ওই পাতাটি নিয়ে আসবেন। দেখুন আমরা বাল্বটি ওদের ফিটিং করে দিলাম, ফিটিং করে দেওয়ার পরে কী করবো একবার টেস্টিং করে নিচ্ছি, টেস্টিং করে আমরা গাম বা আঠা দিয়ে চিটিয়ে দেবো, ঠিক আছে? তো গাম বা আঠা দিয়ে যখন চিটিয়ে দেবো দিয়ে কাস্টমারকে আমরা একটা সাপ্লাই করে দেবো, ঠিক আছে? বা নিজের বাড়ির হলে নিজের বাড়িরও এইভাবে লাগাতে পারবে, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন আমরা টেস্টিং করে নিই, দেখতে পাচ্ছেন আলো খারাপ নয়, 18 ওয়াটের যেরকম আলো ছিল সেরকমই আলো আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখুন অলরেডি আমরা সেরকমই আলো পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি শেষ করার আগে যে কথাটি আমি আপনাদেরকে বলে যাই সে কথাটি আবারও বলে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিউয়ার্স বাড়িয়ে দেবেন, এবং আমার চ্যানেলে জুড়ে থাকা সর্বত্রই জুড়ে থাকবেন, ঠিক আছে? আর কিছু বলছি না বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করে দিলাম, পরের ভিডিওতে আবারও দেখা হবে, ঠিক আছে? তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বাড়িয়ে দিন এবং ফলোয়ার্স বাড়িয়ে দিন, ঠিক আছে? আসছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই বাই, টাটা।